চাকরি বাতিল বিতর্কে এবার এক প্রকার ইউ টার্ন বলা যায় এসএসসি। কেন বলছি এই কথা? তার কারণ অযোগ্যদের মতোই যোগ্যদের তালিকাও সুপ্রিম কোর্টে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। পরিস্থিতি বেগতিক বুঝেই কি তাহলে অবস্থান বদল? এই প্রশ্ন উঠছে, একবার শোনাব। আমরা অনারেবল হাইকোর্টের কাছে দুটো না তিনবার দিয়েছি, একটা 18 ডিসেম্বর, একটা 20 ডিসেম্বর, একটা 5ই জানুয়ারি 2024। এবং তাতে 5,000-এর উপর যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট, বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট, তা তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি, অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি। 19,000 মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম, বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত, কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই, এটা আমি কখনো বলবো না, এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। তারা বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া সম্ভব, তাহলে কেন দিল না এর আগে এসএসসি? এই প্রশ্নই তুলছেন চাকরিহারারা। কি বলছেন শোনাবো। আমাদের চাকরি বাতিল করা অত সহজ নয়, আমরা যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছি। প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী নয়, আমাদের পরীক্ষা নিয়েছে এসএসসি। এসএসসি কে লিস্ট সেগ্রিগেট করতে হবে। আমরা কেন যোগ্য হয়ে রাস্তায় পথে আছি, সে জবাব এসএসসি কে দিতেই হবে। হাইকোর্টের নির্দেশে বাতিল 2016 গোটা প্যানেল, আপনারা জানেন। যোগ্যদের প্রশ্ন, তাদের কেন বাদ দেওয়া হলো? বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে শুনানিতে কি হয়েছিল একবার গ্রাফিক্যালি আপনাদের বলি। আদালত এসএসসির কাছে 5 বার হলফনামা চায়, বারবার জানতে চাওয়া হয় আদৌ সঠিক উপায়ে নিয়োগ হয়েছে। আদালতের প্রশ্ন ছিল সঠিক উপায়ে নিয়োগ হলে যোগ্য কারা? আদালতের পর্যবেক্ষণ ছিল একজন যোগ্য যেন বাদ না পড়েন। এসএসসি আদালতে জানায় সিবিআই 5,000 প্রার্থীর নিয়োগে গরমিল পেয়েছে। এসএসসি জানায় গরমিল থাকা প্রার্থীদের বাদ দিতে বলা হোক। এসএসসি নিজে থেকে কোনো তালিকা আদালতে জমা দেয়নি। প্যানেল বাতিলের পরে যোগ্যদের নিয়ে সুপ্রিম কোর্টে কেন সওয়াল এসএসসির, এই প্রশ্নও তুলেছেন অনেকেই। এসএসসি ও পর্ষদের অসহযোগিতায় তালিকা আলাদা করা যায়নি, ডিভিশন বেঞ্চ তার রায়ে এই কথা উল্লেখ করেছে। ফাঁকা ওয়েমার নিয়েও এসএসসি কোনো তথ্য আদালতে দেয়নি। নিয়ম না মেনে কত চাকরি তাও এসএসসি জানায়নি। বাংলায় ভোট প্রচারে এসে যোগ্য চাকরিহারাদের পাশে থাকার গ্যারান্টি দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপিকে সোশ্যাল মিডিয়া এবং লিগাল সেল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং। পাশাপাশি প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যাদের ডিগ্রি ঠিকঠাক তাদের জন্য কাজ করবে বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রী নির্দেশের পরেই জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী, একবার শোনাবো। বিজেপি এসে অভ্যর্থীয় কো কানুনি সহায়তা ভি দেগি। কোথায় ছিলেন মোদী বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন। চাকরি খেতো, চাকরি গেল বা চাকরি খেলো, কেন গেল, কে খেলো? যোগ্য সংখ্যাটা কি 19,000 নাকি আরো বেশি? সংখ্যায় কি আসে যায়? এক ধাক্কায় এতজন যোগ্য মেধাবী ও তাদের পরিবার কেন পথে বসলো? দোষারোপ পাল্টা দোষারোপ চলছে, সঙ্গে চলছে আর একটা চেষ্টা, যোগ্যদের পাশে থাকার প্রয়াস। ইয়ে বাকিয়ों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं? मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए, इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। सुप्रीम कोर्ट में मामला গেছে, মামলা লড়ছেন চাকরিহারারাও। চাকরি খোয়ানোর উপর এ যেন খাড়ার খা। খোদ প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আইনি সহায়তার নির্দেশ দিয়েছেন স্টেজে থাকা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিকে।
লিগাল সহায়তা দেব, এবং তার সাথে সাথে উনি যে সোশ্যাল মিডিয়াতে একটা হেল্প ডেস্ক তৈরি করতে বলেছেন, এটা আমরা নতুনভাবে আবার ইমপ্লিমেন্ট করব। অলরেডি আমরা লিগাল সহায়তা দিতে শুরু করেছি, কিছু লোকের সাথে কথা হয়েছে, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। প্রধানমন্ত্রী বরাবরই যোগ্যদের পক্ষে, মেধাদের পক্ষে। পক্ষ থাকলে প্রতিপক্ষও থাকবে, আর পাশে থাকার প্রয়াস থাকলে প্রতিযোগিতাও থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরেই তাই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন বাদে 8 দিন হওয়ার পরে আমরা কোর্টে কেস লড়ছি, স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে, আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না, জীবন দিয়েও লড়াই করব। আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি, 20,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে, আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। চাকরি কেন গেল? দুর্নীতির কারণে, নাকি দুর্নীতি ধামা চাপা দেওয়ার চেষ্টার কারণে? দোষ পাল্টা দোষে মূল প্রশ্নগুলো চাপা পড়ছে না তো? ইয়ে যে শিক্ষক ভর্তি ঘোটালা হুয়া হ্যায়, লেকিন উসমে বহুত নির্দোষ লোক ভি হ্যায় জো সচমুচ মে শিক্ষক কি নোকরি কে হকদার হ্যায়। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কি রকম জানেন? সাপেও চুমুক হয়, ব্যাঙেও চুমুক হয়। লাখ লাখ প্রতিযোগীকে যোগ্যতা দিয়ে হারিয়ে, পরীক্ষা দিয়ে, মেধার মাধ্যমে চাকরি পেয়েছিলেন যারা, এখন সেই চাকরি হারা, মানে সেই যোগ্য চাকরি হারাদেরই পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা, রাজনৈতিক প্রতিযোগিতা চলছে। যে প্রতিযোগিতার মাঝে পড়ে পথে নেমে নতুন করে পথ খুঁজছেন হাজার হাজার মেধাবী শিক্ষিত। চান্স পেয়ে এখন মোদীজি বলছেন আমি যোগ্যদের পাশে দাঁড়াবো, মানে যোগ্যদের পাশে দাঁড়ানো তো রাষ্ট্রের কাজ, বলার কি আছে না প্রধানমন্ত্রী? যোগ্যদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের কাজ, সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।